আমরা সবাই প্রতি বছর আমাদের গৃহে কোজাগরী লক্ষ্মী পুজো করে থাকি, কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন যে এই কোজাগরী লক্ষ্মী পুজো কথাটির অর্থ কি, আর ঠিক কি পদ্ধতিতে এবং কোন সময় এই পুজো করলে দেবী লক্ষ্মী অচলা হয়ে থাকবেন আপনার গৃহে? তাহলে চলুন বন্ধুরা মূল ভিডিওটিতে যাওয়া যাক। কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার অর্থ হলো কে জেগে আছে, অর্থাৎ যার ধনসম্পদ কিছুই নেই সে পাওয়ার আশায় জাগে, আর যার ধনসম্পত্তি আছে সে হারানোর ভয় জাগে। বলা হয় যে ওই দিন লক্ষ্মী দেবী এসে দেখেন যে কে ডাবের জল পান করে জেগে আছে। আমরা ঘরে পুরোহিত ছাড়া খুব সহজে এই ব্রত পালন করতে পারি। ঘরোয়া পদ্ধতিতে কোজাগরী লক্ষ্মী পুজো করার ফর্দটি আমি স্ক্রিনে দিয়ে দিলাম, সবাই অবশ্যই স্ক্রিনশট তুলে নিতে পারেন। আপনারা চাইলে পুরোহিতের কাছ থেকেও ফর্দ নিয়েই পুজো করতে পারেন। এইবার আসুন জেনে নেওয়া যাক কোজাগরী লক্ষ্মী পুজোর দিন এই কাজগুলো ভুল করেও একদম করবেন না। এক, কোজাগরী লক্ষ্মী পুজোর সময় কোনো রকম ভাবেই কাঁসর ঘন্টা বাজাবেন না, আতশবাজি তো একেবারেই ফাটাবেন না। দুই, কোনো রকম ভাবেই তুলসী পাতার ব্যবহার এই পুজোতে করবেন না। তিন, কোজাগরী লক্ষ্মী পুজোর দিন লোহার বাসন ব্যবহার করবেন না, কারণ লোহার বাসনে অলক্ষ্মী পুজো হয়। চার, কোনো রকম সাদা ফুল ব্যবহার করবেন না এই পুজোতে, লাল বা হলুদ কিংবা অন্য রঙের কোনো ফুল ব্যবহার করতে পারেন এই পুজোতে। চার, পুজোস্থান কোনোভাবেই অন্ধকার রাখবেন না এবং সারা রাত্রিও আলোকিত রাখবেন পুজোস্থান। ছয়, সাদা অথবা কালো রঙের বস্ত্রের ওপর কখনোই মা লক্ষ্মীকে বসাবেন না, হলুদ কিংবা লাল রঙের বস্ত্র ব্যবহার করতে পারেন। সাত, প্রসাদ বিতরণের সময় অবশ্যই নজর রাখবেন আপনার বাড়ির কোনো বাসন যেন অন্য গৃহে থেকে না যায়। আট, এই দিন ভাতের হাঁড়ি একেবারেই ফাঁকা রাখবেন না। এটাই ছিল কোজাগরী লক্ষ্মী পুজোর অষ্টবিধি নিয়ম। আমাদের সকলের জীবনের কাঙ্ক্ষিত একটি ইচ্ছা হলো অর্থের অভাব দূর করা, তাই আজ আমি আপনাদের জন্য একটি বিশেষ বিধি নিয়ে এসেছি যার মাধ্যমে আপনারা আপনাদের জীবনের অর্থের অভাব সম্পূর্ণরূপে দূর করতে পারেন। আসুন এই বিধিটি জেনে নেওয়া যাক। কোজাগরী লক্ষ্মী পুজোর দিন যখন আপনারা পাঁচালি পাঠ করবেন সেই সময় ঠাকুরের সামনে একটি প্রদীপ জ্বেলে রাখবেন এবং তারই পাশে তিনটি, সাতটি অথবা এগারোটি কড়ি যদি রেখে দেন তাহলে আপনাদের সবার জীবন থেকে অভাব দূর হবে এবং পুজোর শেষে ওই কড়িগুলোকে অবশ্যই আপনারা আপনাদের অর্থভাণ্ডারের কাছে রাখবেন। তাহলেই দেখবেন ভবিষ্যতে কখনোই আপনার জীবনে কোনো রকম দারিদ্রতার ছায়া একেবারেই আসবে না। তো বন্ধুরা, আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধু ও পরিবারের মানুষদের সাথে শেয়ার করবেন।